বন্ধুগণ দাঁত আম সুন্দরতা কু বড়াই থাকে হেলে থরে যদি আপনার দাঁত কলা হলদিয়া পড়ি যায় তবে যেতে বি আপনার ব্রশ করন্তু না কাহেকি যেতে বি রগড়ন্তু দাঁত আউ কেবে ধলা হই ন থাকে আপনার দাঁত অসুন্দর দেখা গলে আপনার মন খোলি হসি বি পারন্তি না আজি মো আপনার পাই এমিতে এক ন্যাচুরাল এবং আয়ুর্বেদিক উপায় নিয়ে এসেছি যাহা আপনার অসুন্দর হলদিয়া কলা দাঁত কু সফা করিব যাহা ফলরে আপনার দাঁত পুনি চমকিবাকু লাগিব তবে আসন্তু জানিবা আজির এই আয়ুর্বেদীয় পেস্ট কু আপন কেমিতি বনেবে এবং টিথ হোয়াইটনিং পাই আপন এর প্রয়োগ কিপরি করিবে কিন্তু তাহা পূর্বরু মু আপন মানে কহি রাখিবি যদি আপন মানে যে আমার চ্যানেল কু সাবস্ক্রাইব করনাতে তবে তলে থিবা সাবস্ক্রাইব বটন উপরে ক্লিক করে আমার চ্যানেল কু সাবস্ক্রাইব করি নিয়ন্তু এবং পাখা থিবা নোটিফিকেশন বেল উপরে নিহাতি ক্লিক করন্তু এহা দ্বারা আমি যে নতুন ভিডিও আপলোড করিবু তাহা নোটিফিকেশন আপন মানে প্রথম পাই পারিবে এবং আমার চ্যানেল মাধ্যমে বহু কিছু শিখনীয় জিনিস আপন মানে শিখিবাকু পাইবে এথিপাই আপনকু যে সব জিনিসর আবশ্যকতা পড়িব সে সব জিনিস আপনক ঘরে সহজে মিলিযিব এথিপাই আপনকু প্রথম সামগ্রীর আবশ্যকতা পড়িব তাহা অটে কফি পাউডার কফি পাউডার আমা দাঁতর ময়লাকু সফা করিয়া পাই এবং আমা প্লাক শেষ করিয়া পাই বহুত ভাল অটে এহা দ্বারা আমা দাঁতর চমক বড়িব আপন এথিপাই এক ছোট চামচ কফি পাউডার নিয়ন্তু এথিপাই আপনকু দ্বিতীয় সামগ্রীর আবশ্যকতা পড়িব তাহা অটে জিঞ্জর বা অদা অদার মিলুথিবা আন্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আম মাউথ টিস্যুকু হেলদি বনাই থাকে সাথে এহা আম দাঁতর চমক বড়াইয়া বহু সাহায্য করে থাকে যে লোককু বিড়ি সিগারেট টানিবার অভ্যাস হয়ে যাই সেপাই সেমানক দাঁত কলা পড়া লাগি থাকে কিন্তু অদার ব্যবহার দ্বারা দাঁতর চমক ফেরি থাকে প্রথমে আপনার অদার চোপা কাঢ়ি দিন্তু তাপরে আপনার এখন গ্রেট করে নিয়ন্তু এবে আপনার এই কফি পাউডরে চিমুটায় অদা মিশাঁতু এবে এথিপাই আপনকু আবশ্যক টুথপেস্টর সেই পেস্ট আপনার এথিরে মিশাঁতু যাহা আপনার আপনার ঘরে ব্যবহার করে থাকে মু এঠারে কলগেটর প্রয়োগ করুছি যেতিকি মাত্রায় আপনার পেস্ট ব্রশে নিয়ন্তি সেতিকি মাত্রায় পেস্ট আপনার এথিরে মিশাঁতু মু এঠারে এক ছোট চামচ পেস্ট মিশাউছি এই রেমেডির প্রয়োগ পরে আপনকু ব্রশ করিবার আবশ্যকতা পড়িব নাহি শেষে আমি এথিরে গম প্রোটেকশন পাই মিশাইবা নড়িয়া তেল নড়িয়া তেল আমার মাড়ি পাই বহু লাভদায়ক অটে কারণ যেবে আমার মাড়ি হেলদি রহিব আমার দাঁত শক্তিশালী হয়ে থাকে মাড়ি ফুলিবা ভাবে সমস্যা শেষ হয়ে থাকে এবং দাঁত আখপাখে কৌশি প্রকারের ব্যাকটেরিয়া শেষ করা নড়িয়া তেল বহু লাভদায়ক অটে আপনার এতে এক চামচ নড়িয়া তেল মিশাঁতু এবে আপনার এই সমস্ত সামগ্রী কু ভালো ভাবে মিক্স করে দিন্তু আপনার এখন সেত পর্যন্ত মিক্স করতু যেমিতি আমি এতে যে কফি পাউডার মিশাই অছে তাহা যেমিতি ভালো ভাবে মিশিযিব যেতে পর্যন্ত এহা এক পেস্টের পরিণত ন হইযিব সেতে পর্যন্ত আপনার এহাকু মিশাঁতু দুই রু তিন মিনিট এহাকু মিক্স কলা পরে এহা এক প্রপর পেস্টরে পরিণত হইগলা যাহা আম দাঁত পাই বহুত অধিক লাভদায়ক অটে এহা আপনার দাঁতর সম্পূর্ণ কেয়ার করিব ধলা এবং মতি ভি চমকদার দাঁত পাইবা সহিত এহা আপনার মাড়িকু মধ্যে হেলদি রখিব এবে জানি নিয়ন্তু টিথ হোয়াইটনিং পাই আপনার এর প্রয়োগ কিপরি করিবে আপনার এহাকু নিজ ব্রশে লগাই দাঁতরে প্রয়োগ করন্তু আপনার যেতিকি মাত্রায় পেস্ট নিয়ে আপনার দাঁত ঘষন্তি সেতিকি মাত্রায় পেস্ট নিয়ে আপনার ব্রশ করন্তু যদি আপনার দাঁতরে প্লাক জমি অছি বা হলদিয়া পড়ি যাইছি মদ সিগারেট বিড়ি আদ্র সেবন করি যদি আপনার দাঁত কলা পড়ি যাইছি সেই জায়গায় আপনার এহাকু নিয়ে ভালসে ব্রশ করন্তু আপনার দুই রু তিন মিনিট পর্যন্ত ধীরে ধীরে ব্রশ করিবাকু পড়িব ব্রশ করিবা পরে আপনার এহাকু এক মিনিট পর্যন্ত নিজ দাঁতরে লাগি রহিবাকু দিয়ন্তু তাপরে কুড়ি করে আপনার দাঁতকু সফা করে দিয়ন্তু সপ্তাহে আপনার এই উপায়কু তিন থর ট্রাই করন্তু এবং অলগা দিন মানকরে আপনার সাধারণ টুথপেস্ট সহায়তায় ব্রশ করন্তু তাপরে দেখিবে বন্ধুগণ কেবল দুই রু তিন সপ্তাহ মধ্যে দাঁতরে জমা অসুন্দর হলদি আপন সফা হব এবং আপনার দাঁত মোতি ভি ধলা এবং চমকদার দেখা যাক লাগিব আশা করছি আজির এই ভিডিওটি আপনার নিহতি ভাল লাগি যদি আজির এই ভিডিওটি আপনার টিকিয়ে ভাল লাগে তবে গোটে লাইক করতু এবং এমিতি প্রকার ভিডিও দেখা আমার চ্যানেল কু সবসক্রাইব করতু তবে বন্ধুগণ আজপাই এত পুনি দেখা হবে এক নতুন সুন্দর অধ্যায় সহ ধন্যবাদ।